মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুলি কিচেন হাউস। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর বন্ধুরা, আজকে ভাবছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর কতদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব না, মানে বাড়িতে তো পুজো, তোমাদের বললাম একটু কাজ আছে, মানে ব্লগ করার অতটা সময় এখন হয়ে উঠবে না, ওই জন্য ভাবছি তোমাদের সাথে কতদিন ধরে একটু রেসিপি শেয়ার করব। আর আজকে একটা পুরো একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি কখনো মানে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করিনি, বাড়িতে অনেকবার করেছি রেসিপিটা, দারুণ হয় খেতে, তোমরাও একবার কিন্তু মানে করে খেয়ে দেখতে পারো, খুবই মানে টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়, গরম ভাতে তো এটা অসাধারণ খেতে লাগে। আর বন্ধুরা দেখতে তো পাচ্ছ চান হয়ে গেছে আর বাদ বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এই রান্নাটাই বাকি আছে, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যে রেসিপিটি করবো সেটি হচ্ছে চিংড়ি মাছের নারকেল দিয়ে পাতায় করবো, মানে পাতায় ভাজা বলতে পারো বা পাতুরি বলতে পারো বা পিঠে বলতে পারো, যেটা খুশি সেটাই বলতে পারো। তাহলে একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাহলে রান্নাঘরে চলো, বাদ বাকি কী লাগবে কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আগে চলো রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে চলে এসেছি, দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো নারকেল কোড়া আছে। দেখো চিংড়ি মাছটা কিন্তু একটু বড় সাইজ, খুব বড় সাইজ না, খুব ছোট সাইজ না, দেখলেই তোমরা বুঝতে পারছো এখানে বেশ কিছুটা কিন্তু চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছটা আমি তো ছাড়িয়ে নিয়েছি বললাম, আর হচ্ছে কি দেখো নারকেল আমি কুড়িয়ে এখানটায় রেখে দিয়েছি। নারকেল কোড়া তো অবশ্যই লাগবে, এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, আমরা বাংলাদেশে আমার একটা পিঠা বলে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা নারকেলটা নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে মশলা, আমি কী কী দেবো সেটা দেখে নাও। আদা আছে, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, আর গোটা জিরে আছে। এই সব মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। তাহলে চলো একটা মিক্সির বাটি নিয়ে নিই, তারপরে এটা পেস্ট করে নিয়ে নেব। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখনও দিয়ে দিয়েছি আদা দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আমি লঙ্কা, সর্ষে, দুটো শুকনো লঙ্কা, জিরে, আমি এটা সব আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এগুলো সব একসঙ্গে বেটে নেব, আর এর মধ্যে মানে একটু জল দেব, আর আমি এর মধ্যে দেব বেশ কিছুটা ছোটো ছোটো যে চিংড়ি মাছ আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। মানে যেই চিংড়ি মাছগুলো আমি নিয়েছি তার মধ্যে যেই সব থেকে ছোটো সাইজ যে চিংড়িগুলো আছে সেখানে সের মধ্যে মানে ওগুলোর মধ্যে থেকে আমি বেছে বেছে আমি ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখো একটা আঠা আঠা পেস্ট হবে, যেহেতু মাছটা আছে ওই জন্য পেস্টটা একটু আঠা হয়েছে। আর এর মধ্যে চিংড়ি মাছ যদি তুমি কটা মানে বাটা দাও খুব টেস্টি লাগবে খেতে, আর গন্ধটা অন্যরকম বেরোবে। আর আমি দেখো আর একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে আমি দেখো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু নারকেলের কোনোরকম দুধটা বার করবো না, আমি নারকেলটা একদম মিহি করে বেটে নেবো। আর চলো তাহলে এটা বেটে আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো আমি কিন্তু নারকেল বাটাটা নিয়ে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ নারকেলটা একদম খুব মিহিভাবে বাটা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এর পরে কী করবো তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তা দেখো এখন আমি যে চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো একটা আর একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে মাখতে হবে, আমার একটা বড় পাত্র লাগবে, ওর জন্য আমি চিংড়ি মাছটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর চিংড়ি মাছটা নিয়ে দেখো পেছনে যে মানে শিরে একটা রক থাকে যে ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওটা না ফেললে কিন্তু পেট খারাপ হওয়ার ভয় থাকে। তা বন্ধুরা এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম মাছ, যে মশলাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সেটা তাহলে আমি এখন দিয়ে দিচ্ছি। আর দেখো এটা আঠা যেহেতু হয়ে গেছে মাছের জন্য পড়ছে না, ওর জন্য আমি এটা হাত দিয়েই তুলে দিয়ে দিচ্ছি এর ভেতরে, আর পুরো মিশ্রণটা আমি এর ভেতরে দিয়ে দেবো। আর আমি দেখলেই তো একসঙ্গে সব কিছু বেটে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করে বেটে নিতে পারো। আর বন্ধুরা দেখো আমি এটা নারকেল যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই নারকেল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, নারকেলটা খুব সুন্দরভাবে বাটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হলুদ দিয়ে দেব। আর দেখো হলুদটা আমি দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দেওয়ার পর তোমরা যদি চাও এখানে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো, আমি চিনিটা ব্যবহার করছি না যেহেতু নারকেলটা একটু মিষ্টি বলে, ওর জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করব না। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুধু কালারটার জন্য, তারপরে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেলে করে খাবে, সর্ষের তেলে কিন্তু এটা খেতে দারুণ হয়, এটা কিন্তু সাদা তেলে কিন্তু অতটা টেস্টি লাগবে না, যে যতটা সর্ষের তেলে তোমরা এটা স্বাদটা ভালো হবে। তা দেখো আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেবে, মানে এমনভাবে মাখবে যেন চিংড়ি মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মানে মেখে যায়, মিশে যায়, এরভাবে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার মাখা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি কেমনভাবে এটাকে মেখে নিচ্ছি। তা চলো মেখে নিই, মেখে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি।
বন্ধুরা মাখা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা দেখতে থাকো। বন্ধুরা দেখো এই পাশে আমি একটা কলার পাতা নিয়েছি, কলার পাতাটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কলার পাতাটা কিন্তু শুকিয়েও গেছে। আর যদি খুব শক্ত মানে একটু কলার পাতা হয় তাহলে একটু আগুনে একটু সেকে নেবে, দেখবে কলার পাতাটা কিন্তু নরম হয়ে যাবে, তাহলে আর ফেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। আর এই পাশে দেখো আমি কিন্তু ওই কলার পাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে কলার পাতাটা মেখে নিতে হবে যেন কলার পাতার চারিদিকটা তেলটা মাখা হয়। আর বন্ধুরা দেখো তেলটা কিন্তু মাখা হয়ে গেছে, আর আমি এখানে মাছগুলো কিন্তু সাজিয়ে দেবো, মাছগুলো কিন্তু একবারে আমি এখানে ঢেলে দিয়ে দেবো না, মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তা দেখতে থাকো আমি কীভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে। তা বন্ধুরা এইটা মানে তোমরা কিন্তু দুই একটা চিংড়ি মাছ কিন্তু এর মধ্যে কিন্তু বাটা দেবে, আমি একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে অল্প দিলেও দিতে পারো, এটা কিন্তু খুব সুন্দর মানে গন্ধটা খুব সুন্দর হয়। আর কলার পাতায় চিংড়ি মাছ বাটা আর গোটা দুটোই কিন্তু দিলে কিন্তু অসাধারণ খেতে হবে, তোমাদের বারবার বলছি, এটা তোমরা অন্তত একবার আমার কথা শুনে অন্তত ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে খেতে। এটা আমরা মানে প্রায় এটা করে খাওয়া হয়, এটা অনেক এটা বাংলাদেশের একটা রেসিপি। আর বন্ধুরা এটা দেখো সব চিংড়ি মাছগুলো সাজিয়ে দিয়েছি, আর যেই ব্যাটারটা ছিল যেই নারকেল কোড়াটা মানে সব মশলা বাটাটা ছিল সেটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এপাশে, তাহলে দেখো এই দেখো আমি একটা পুরনো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমে আমি একটা কলার পাতা দিয়ে দিয়েছি, যেই কলার পাতাটা তোমার মানে লাগবে না সেটা তোমরা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আমি এখানে মাছটা দিয়ে দেবো। তা দেখো আমি এখানে মাছটা আমি দিয়ে দেবো, এবার দিয়ে দেওয়ার দেখাচ্ছ দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এবার এটা আমি হালকা একটু ঢাকা দিয়ে রাখবো, এটার মধ্যে কিন্তু কোনোরকম জল আমি ব্যবহার করব না, এটা একটু সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি, খুব বেশি দেবে না তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না, বেশি তেল তেল হবে ভালো লাগবে না। তা বন্ধুরা এটা কিন্তু তেলে হবে, আর নারকেলের যে জলটা আছে সেই জলটা দুধটার মধ্যে দিয়েই হবে। আর আমি দেখো ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তা বন্ধুরা এবার এটা আস্তে মানে খুব গ্যাস কিন্তু ওটা হাই ফ্লেমে করবে না, এদিকে দেখো আমি কিন্তু একদম আস্তেই করে গ্যাসটা দিয়েছি, আর যেহেতু পাতাটা ভাজার পরে পাতাটা কুকড়ে গেছে ওর জন্য পাশ থেকে একটু বেরিয়ে যাবে বলে তার জন্য আমি একটা খুন্তি দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি, যেন এর যে তেলটা আছে সেটা যেন নিচে না পড়ে যায়, তেলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এটা। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কত সুন্দর লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটা আমি উল্টে দেবো, উল্টে দেবো বলতে যে নিচটা ওপরটা চলে আসবে আর ওপরের পাশটা নিচে চলে যাবে মাছটা, কেন মাছটা আমরা দুদিকে ভাজা করবো নাহলে খেতে ভালো লাগবে না, তাহলে চলো মাছটা আগে উল্টে দিই। তা বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমি উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম লাল হয়ে গেছে, আর হচ্ছে দেখো নারকেলটা কেমন মশলাগুলো পাতার সঙ্গে লেগে আছে, আর এই পাতার মশলাটা খেতে অসাধারণ লাগে, একটা সেন্ট যা বেরায় পাতাটার কলার পাতাটার গন্ধ এত সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না, না খেলে তোমরা বুঝতে পারবে না। তা বন্ধুরা দেখো এই পাশে কিন্তু বেশ মানে হয়ে গেছে, একদম লাল করে ভাজতে হবে, এক পাশ যদি একটু কম হয় আর এক পাশে কিন্তু একটু মানে কড়া করে ভাজবে তাহলে কিন্তু ভালো লাগবে। তা বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এইটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে, আর পাতাটা কিন্তু ফেলবো না, পাতার যে মশলাটা আছে সেটাও কিন্তু খাবো, ওটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু লাগবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা দেখতে তাহলে এই রেসিপিটি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে একবার দেখবে খুব সুন্দর হয়েছে খেতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।